গণতন্ত্র ছাড়া অর্থনৈতিক মুক্তি অর্জন করা সম্ভব নয়। অর্থনৈতিক উন্নতি ছাড়া দেশবাসী উন্নত জীবন অর্জন করতে পারে না। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থানের ব্যবস্থা করে সকলের জীবনে উন্নতি সাধন করাই আমাদের সরকারের মূল লক্ষ্য। জনগণের উন্নতির লক্ষ্যে যখন আমাদের সরকার কঠোর পরিশ্রম করে যাচ্ছে, ঠিক তখনই কিছু অবাঞ্ছিত ঘটনা পরিবেশ নষ্ট করছে। দলমত নির্বিশেষে সকলের কাছে আমার অনুরোধ, জাতির বৃহৎ স্বার্থে এমন কোন মন্তব্য, বক্তব্য বা কার্যক্রম হাতে নেবেন না যা পরিস্থিতিকে আরো খারাপের দিকে নিয়ে যেতে পারে। যে কোনো স্বার্থান্বেষী মহলের উস্কানিমূলক প্ররোচনা থেকে নিজেদের বিরত রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। নানা ধরনের গুজব ছড়িয়ে পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টাও মহল বিশেষ করছে, সে বিষয়েও সকলকে সজাগ থাকার আমি অনুরোধ জানাই। কোনো মতেই আইন নিজের হাতে তুলে নেবেন না, চেইন অব কমান্ড মেনে চলতে হবে। দেশের স্বার্থে, নিজেদের স্বার্থে, নিজের পরিবারের স্বার্থে সকলকে ধৈর্য ধারণ করতে অনুরোধ জানাচ্ছি। আমি আশা করব কোন আত্মঘাতী সংঘাতের পথ আপনারা বেছে নেবেন না, এ পথ পরিহার করবার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা আপনাদের সমস্যা সম্পর্কে অকিবহল, অত্যন্ত ধৈর্য সহকারে সমস্যা সমাধানের চেষ্টা আমরা করে যাচ্ছি। আপনারা আমাকে সাহায্য করুন, এমন পথ নেবেন না যে ধৈর্যের বাঁধ ভেঙে যায়, আমাকে দেশের স্বার্থে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য করবেন না। মনে রাখবেন, সংঘাত আরো সংঘাত বাড়ায়। আপনারা সংযত হন, অস্ত্র সমর্পণ করুন, আপনাদের কোনো ক্ষতি হবে না আমি আশ্বস্ত করছি।